বহুল আলোচিত বাংলাদেশ পুলিশ কনিস্টবলের নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে যারা অপেক্ষা করতেছিল বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করবে তাদের জন্য এটা সুবর্ণ সুযোগ আপনার বয়স যদি হয় আঠারো থেকে বিশ বছর আর আপনি এসএসসি পাশ করে থাকেন তাহলে হবে আপনার বাংলাদেশ পুলিশ কনিস্টবলে চাকরি এখানে সারা দেশের ছেলে এবং মেয়ে উভয় যোগদান করতে পারবে এখানে আরেকটা কথা বলে রাখি বাংলাদেশ পুলিশ থেকে এবার বিপুল পরিমাণ সদস্য ছাঁটাই করা হয়েছে সেহেতু এখানে সুবর্ণ সুযোগ পাবে যারা আগ্রহী বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করবে তারা সকলে অ্যাপ্লিকেশন করে ফেলো আর হ্যাঁ এবার কিন্তু ওই রেফারেন্স কোটা আর্থিক লেনদেনের মাধ্যমে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করার কোনো সুযোগ নাই সেহেতু যারা মেধাবী আছে যারা স্বপ্ন দেখে যে সমস্ত তরুণ তরুণী তাদের জন্য এবার চাকরিটা হওয়া খুব সহজ হয়ে যাবে সেহেতু বাংলাদেশের যে সকল ছেলে এবং মেয়ে এই ভিডিওটা দেখতেছে আমি চাই প্রত্যেকটি ছেলে মেয়ে যাদের বয়স আছে আঠারো থেকে বিশ বছর এবং এসএসসি পাস করেছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে অ্যাপ্লিকেশন করলে চাকরি হয়ে যাবে তো কোন কোন যোগ্যতা থাকলে এবার বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করা যাবে সেই সমস্ত কিছু আমি আপনাদের মাঝে সহজভাবে তুলে ধরব সো এই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন তাহলে কোন কোন উপায় অবলম্বন করে আপনারা খুব সহজে বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে পারবেন সেই সমস্ত কিছু বলে দেব চলুন শুরু করা যাক বাংলাদেশ পুলিশ কনস্টেবলে এবার যোগদান করা যেহেতু সহজ সেহেতু প্রত্যেকটি ছেলে এবং অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আগামী অক্টোবর অ্যাপ্লিকেশন শুরু হবে এবং শেষ হবে অক্টোবর এখানে সময় খুব কম কারণ সার্কুলারটা প্রকাশিত হতে একটু সময় নিয়েছে আপনারা জানেন যে দেশের পরিস্থিতি ভালো ছিল না এই জন্য এখন দ্রুত অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে আর হ্যাঁ স্পেশাল ঘরে বসে অনলাইনে আবেদন করার জন্য শুধুমাত্র স্ক্রিনে দেয় এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে সারা দেশের যে কোনো প্রান্ত থেকে অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন বাইরে কম্পিউটার দোকান থেকে বা যে কোনো অপারেটর থেকে ভুলভালভাবে আবেদন করলে কোনোভাবে এস আসবে না বা মাঠে গেলে চাকরি হবে না সেহেতু স্পেশালভাবে আবেদন করার জন্য আপনারা এই নাম্বারে যোগাযোগ করুন বিস্তারিত তথ্য দিবেন এবং সেক্ষেত্রে অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন আপনারা অ্যাপ্লিকেশন স্পেশালভাবে ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি করে দেবে এখন হচ্ছে এই বাংলাদেশ পুলিশ কনস্টেবলে যোগদান করতে কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন এখানে প্রথমে বলি ছেলে এবং মেয়ে উভাই এখানে যোগদান করতে পারবে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে যাদের বয়স আঠারো থেকে বিশ বছর তারা যদি এসএসসি পরীক্ষায় জিপিএ টু পয়েন্ট ফাইভ পায় মানে টু পয়েন্ট ফাইভ জিরো তাহলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে উচ্চতার ক্ষেত্রে একটা বিষয় আছে ছেলেদের উচ্চতা কত প্রয়োজন ছেলেদের প্রয়োজন পাঁচ ফুট ছয় ইঞ্চি এবং মেয়েদের প্রয়োজন পাঁচ ফুট চার ইঞ্চি এবং এখানে বিশেষ ক্ষেত্রে বিভিন্ন কোঠা আছে যেমন মুক্তিযোদ্ধা কোঠা এখানে কিছুটা শিথুল আছে সেটার ক্ষেত্রে আর এবং উপজাতি কোঠা বা ক্ষুদ্র নীগোষ্ঠী কোঠা তাদের জন্য আরো দুই ইঞ্চি কম অর্থাৎ পুরুষপাতির জন্য পাঁচ ফুট চার ইঞ্চি এবং মেয়ে প্রার্থীর ক্ষেত্রে পাঁচ ফুট ইঞ্চি এই উচ্চতা যার থাকবে উচ্চতা অনুসারে ওজন ঠিক হতে হবে এবং শুধুমাত্র পুরুষ প্রার্থীর বুকের মাপ স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি প্রসারণ অবস্থায় তেত্রিশ ইঞ্চি হতে হবে এবং সে যদি কোঠার হয়ে থাকে তাহলে তিরিশ ইঞ্চি বা বত্রিশ ইঞ্চি হতে হবে মেয়েদের ক্ষেত্রে কোনো বুকের মাপ প্রয়োজন নাই উচ্চতা অনুসারে ওজন নির্দিষ্ট হতে হবে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে তাকে অবশ্যই অবিবাহিত হতে হবে জাতীয় সূত্রে বাংলাদেশে নাগরিক হতে হবে ইন্ডিয়া বা অন্য কোথাও নাগরিক হয়ে বাংলাদেশ পুলিশে যোগদান করার কোনো সুযোগ নাই সেহেতু এ রিকোয়ারমেন্ট যাদের আছে তারা এখনই দ্রুত ঘরে বসে অনলাইনে অ্যাপ্লিকেশন করে ফেলুন এই নাম্বারে যোগাযোগ করে এখানে অ্যাপ্লিকেশন চার্জ পর্য এখন কিছু বিষয় আছে সেই বিষয়গুলো অবশ্যই আব্দ রাখতে হবে তাহলে মাঠে গেলে কিন্তু চাকরি হয়ে যাবে তো প্রথমত ডকুমেন্টস গুলো রেডি রাখতে হবে আমি পরবর্তী ভিডিওতে কোন কোন ডকুমেন্টস প্রয়োজন হবে সেটা আমি আপনাদের জানিয়ে দিব এখন হচ্ছে সেখানকার মেডিকেল পরীক্ষা সম্পর্কে একটু ধারণা দিই এগুলো যাদের ঠিক আছে তারা অ্যাপ্লিকেশন করে ফেলুন যাদের ঠিক নাই তারা অতি দ্রুত ঠিক করে ফেলবেন তাহলে আপনাদের চাকরি খুব সহজে হয়ে যাবে তো প্রথমত কি প্রথমত সেখানে দেখে উচ্চতা অবশ্যই পুরুষপাতির জন্য পাসপুট সাই হতে হবে মেয়ে পাতির জন্য পাসপোর্ট সাইন ইঞ্চি যাদের উচ্চতা এই লেভেলে নাই তাদের কিন্তু সেখানে বাদ দিয়ে দেবে সো এখন অনেকে প্রশ্ন করতে পারে যে উচ্চতা বাড়ানোর জন্য কি করা যেতে পারে হ্যাঁ অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে দেন মেডিসিন যেমন লং লুক্স লং লুক্স আমাদের একটি ইন্ডিয়ান একটি ক্যাপসুলো এ কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ইন্টারন্যাশনাল ভেরিফাইড শুধুমাত্র এই একটা পনেরোই সার্টিফিকেট আছে ইন্টারন্যাশনালই যেটা খেলে উচ্চতা বাড়ে তো কার্যকরী এই লং লুকসটি অবশ্যই সেবন করলে উচ্চতা বাড়বে এই লং লুক্স নিতে ভিজিট করতে হবে আমাদের ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দয় নাম্বারে সরাসরি আমাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এছাড়া আরেকটি বিষয় সেটা হচ্ছে অনেকের শরীরে দেখা যাবে কাঁটা দাগ থাকবে এই ক্ষেত্রে কিন্তু অনেকের চাকরি হয় না বিশেষ ক্ষেত্রে কাঁটা দাগ যাদের থাকে হাতে ব্লেডে কাটা দাগ অপারেশন করা সেলাইয়ের দাগ অথবা অ্যাক্সিডেন্ট করে কেটে যায় সেখানে দাগ হয়ে থাকে এমন দাগ যাদের থাকবে তাদের কিন্তু চাকরি হবে না মাস দুই কাঁটা দাগ রিমুভ করতে হবে আর কাটা দাগ যাদের আছে তারা মাঠে গেলে বাদ দিয়ে দিবে এই কাটা দাগ রিমুভ করার জন্য সবচেয়ে কার্যকরী অ্যাডভান্স স্কা জেল চাইনিজ এই জেলটি ব্যবহার করতে হবে এই জেলটি এক মাস মতো ব্যবহার করলে যে কোনো মাত্রায় কাটা দাগ সেটা রিমুভ হয়ে যাবে সো যাদের হচ্ছে কাটা দাগ আছে তারা এখনই এই অ্যাডভান্স স্কা জেলটি আমাদের কাছ থেকে সংগ্রহ করে নেন এরপর একটি সমস্যা সেটা হচ্ছে ফাটা দাগ বা স্টেজ মার্ক কাদের অংশে পেটের অংশ বা পায়ের বিভিন্ন অংশে সেখানে ফেটে যায় দেখা যায় ওজন বাড়ার কারণে বা ওজন কমার কারণে সেখানে ফেটে যায় এই ফাটা দাগ থাকলে চাকরি হয় না সো ফাটা দাগ রিমুভ করতে হবে আর ফাটা দাগ রিমুভের জন্য সবচেয়ে কার্যকারী মেলা স্টেজ মার্ক এই ক্রিমটি ব্যবহার করলে ফাটা দাগ রিমুভ হয়ে যাবে সো যাদের ফাটা দাগ আছে তারা ফাটা দাগ রিমুভ করার জন্য এটা এখনই সংগ্রহ করে ফেলুন এছাড়া দেখা যাবে অনেকের মাথার চুল পেকে যায় হালকা পাতলা দুই একটা এরকম চুল পেকে যায় তারা দেখা যায় মাথায় কলপ করে মাঠে যেতে চায় যেটা করলে বাদ দিয়ে দেবে সো মাথার চুল প্রাকৃতিকভাবে কালো রাখার জন্য আর চুল পাকবে না সেটার জন্য অবশ্যই এলিট শ্যাম্পু ব্যবহার করতে হবে সাধারণ শ্যাম্পু নেয় যদি প্রতি দুই মাস পর পর একবার হালকাভাবে ব্যবহার করা যায় তাহলে মাথার চুল পাকা প্রাকৃতিকভাবে বন্ধ হয়ে যাবে সো যাদের মাথার চুল পাকে তারা এটা এখনই সংগ্রহ করে নিন এছাড়া দেখা যাবে অনেকের মুখে অতিরিক্ত মাথায় ব্রোন হয় ব্রোন থাকলে কিন্তু সেখান থেকে বাদ দিয়ে দেবে ছেলে এবং মেয়েদের উভয়ের ক্ষেত্রে তো ব্রোন অতিরিক্ত হলে বাদ দিয়ে দেয় সেক্ষেত্রে ব্রোন রিমুভের জন্য অবশ্যই স্পট আউট মালয়েশিয়ান এই ক্রিমটি ব্যবহার করতে হবে এই ক্রিমটি নিয়মিত ব্যবহার করলে এবং কিছু নিয়ম মেনে চললে অবশ্যই মুখের ব্রোন একেবারে হয়ে যাবে সো যাদের মুখে ব্রোন আছে অতিরিক্ত তারা অবশ্যই এই এখনই সংগ্রহ করে নিন এছাড়া অনেকে দেখা যাবে অতিরিক্ত হাত পায়ে যায় বা শরীরে অন্য অন্য অংশ ঘেমে যায় যদি অতিরিক্ত কারো হাত পা বা অন্য অন্য অংশ ঘেমে যায় তাহলে বাদ দিয়ে দিবে সেটার জন্য উপায় কি সেটার জন্য সবচেয়ে কার্যকরী উপায় ড্রাই স্কিন এই ক্রিমটি ইউজ করতে হবে ড্রাই স্কিন এই ক্রিমটি ব্যবহার করলে শরীরের অতিরিক্ত অংশ ঘেমে যাওয়া এটা একেবারে বন্ধ হয়ে যাবে সো যাদের হচ্ছে অতিরিক্ত হাত পা ঘামে তারা এখন এটি সংগ্রহ করে নিন এছাড়া দেখা যাবে সবচেয়ে বেশি সমস্যা সেটা হচ্ছে হাঁটুর মাঝখানে লেগে যাওয়া এটা সমাধান কি হাঁটুর মাঝখানে যদি কারো লেগে যায় তাহলে ফিজিক্যাল এক্সারসাইজ করার পাশাপাশি অ্যাবডোমিনাল স্টপ ডিফিনেশন এই ক্রিমটি হাঁটুর মাঝখানে দিয়ে মাসাজ করতে হবে দেন ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে তাহলে হাঁটুর মাঝখানে লেগে যায় একদম সমাধান হয়ে যাবে সো যাদের এই সমস্যা আছে তারা অবশ্যই এটা সমাধান করে নেবেন এখন দেখা যাবে অনেকের পায়ে ভেরিকোস ভেইন থাকবে এটা থাকলে কোনোভাবেই চাকরি হবে না এটা বলতে বোঝায় ভেরিকেজ ভেইন হচ্ছে পায়ের শিরা উপশিরা ফুলে যায় সেখানে সবুজ আকৃতির রক ভেসে ওঠে বক্র আকৃতির অথবা লিঙ্গীয় হয়ে থাকতে পারে প্রাইভেট পার্টে যাদের ভেরিকেজ ভেইন আছে অবশ্যই ভেরিকেজ ভেইন স্প্রে ব্যবহার করতে হবে স্প্রে ব্যবহার করলে ভেরিকেজ ভেইন চব্বিশ ঘন্টা সেফ থাকবে সেই সাথে বিশ থেকে পঁচিশ দিন ব্যবহার করলে ভেরিকেজ বাইন থেকে একেবারে পরিত্রাণ পাওয়া যাবে এখানে সার্জারি বা অপারেশন করলে ভেরিকেজ বাইন থেকে পরিত্রাণ পাওয়া যায় না পেলেও সেখানে চাকরি হবে না এছাড়া অনেকে দেখা যাবে পায়ের নখের সমস্যা নখের সমস্যা সেখানে নখের ইনফেকশন হয় নখের কুনি দেওয়া হয় বা নখের ভিতরে রক্ত জমাট বেঁধে থাকে নখের বৃদ্ধি ঘটে না তো সেই সমস্ত সমস্যার জন্য সবচেয়ে কার্যকারী চাইনিজ ফিরে এই জেলটি ব্যবহার করতে হবে এই জেলটি নিয়মিত ব্যবহার করলে নখের যে কোনো সমস্যা একেবারে সমাধান হয়ে যাবে সো আমি যতগুলো সমস্যার কথা বলেছি এই সমস্ত সমস্যা যদি কারো ভিতরে একেবারে না থাকে তার চাকরি হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ইভেন এই সমস্ত যাদের সমস্যা থাকবে তারা এখনই অতি দ্রুত এই সমস্যাগুলো সমাধান করে নেবেন ইভেন সমস্যাগুলো সমাধান করে মাঠে গেলে কিন্তু চাকরি হয়ে যাবে যারা ভাবে যে আমার তো এটা আছে গেলে মনে হয় চাকরি হয়ে যাবে বা আমার তো এই সমস্যা আছে গেলে চাকরি হয়ে যাবে কোনোভাবেই হবে না সাথে বাদ দিয়ে দিবে কারণ সেখানে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে এবার অ্যাপ্লিকেশন করার জন্য প্রস্তুত হয়েছে দেখা যাবে যে অ্যাপ্লিকেশন করবে দেড় লক্ষ থেকে দুই লক্ষ ছেলে এবং মেয়ে সেখানে মাত্র নিবে পনেরো থেকে বিশ হাজার বা দশ হাজার বা পাঁচ হাজার বা তার চেয়েও কম চার হাজারও নিতে পারে এটা সংখ্যা এবার এস্টিমেট বলা যাবে না কারণ এখানে বিপুল পরিমাণ সদস্য ছাঁটাই করা হয়েছে ইভেন বিপুল পরিমাণ সদস্য এখানে নেওয়ার একটা পরিকল্পনা আছে সেভাবে যদি সবাই ফিট হয় তাহলে তাদের সবাইকে নিয়ে নিবে সো এখন হচ্ছে নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে নিজের স্বপ্নকে নিজে ছাড়া অন্য কেউ পূরণ করে দিতে পারবে না যেহেতু অনেকের স্বপ্ন আছে পুলিশের গর্বিত ইউনিফর্মটা গায়ে পড়বে তাদের জন্য কিন্তু এটা একটা সবর্ণ সুযোগ আর হ্যাঁ যারা পুলিশ কনস্টেবল পদে যোগদান করবে তাদের সেখানে একটি ভাইভা পরীক্ষা এবং রিটেন পরীক্ষা রয়েছে সেখানে উত্তীর্ণ হয়ে পুলিশ কনস্টেবল হতে হবে আর সেই প্রস্তুতি খুব সহজ করবে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ সহায়িকা এই বইটি কারণ এই বছর এই বইটি আপডেট করা হয়েছে এই জন্যই যাতে করে সেই সমস্ত ছেলে এবং নিয়ে তাদের স্বপ্ন খুব সহজে পূরণ করতে পারে বাজারের আর কোনো বই নয় শুধুমাত্র পুলিশ কনস্টেবলের যোগদান করার জন্য অতি দ্রুত এই বইটি সংগ্রহ করে ফেলতে হবে কোনো পিডিএফ বা অন্য কিছু না সেগুলো পারফেক্ট সলিউশন আপনাকে দিতে পারে না পারফেক্ট সলিউশনের জন্য এই বইটি সংগ্রহ করুন আর এটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনের অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিন নাম্বারে সরাসরি তাদের কাস্টমার সাপোর্টের সাথে যোগাযোগ করে এই ভিডিওতে যতগুলো প্রোডাক্টস এর কথা বলা হয়েছে সমস্ত কিছু অরিজিনাল প্রোডাক্টস সংগ্রহ করতে ভিজিট করতে হবে हमारे डिफेंस ट्वेंटी फोर ब्रेडर फेसबुक पेज আর শুধুমাত্র স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমাদের আর কোনো নাম্বার নেই বা আমাদের আর কোনো যোগাযোগের কোনো ঠিকানা নাই সেহেতু কোথাও ভুল পেজে বা ফেক পেজে গিয়ে বিভ্রান্ত হবেন না শুধুমাত্র আমাদের অফিসিয়াল এই নাম্বার এবং আমাদের অফিসিয়াল এই পেজে যোগাযোগ করুন সো এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে সবার মাঝে শেয়ার করে সরিয়ে দিবেন যেন তারাও অ্যাপ্লিকেশন করতে পারে এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারা এই ভিডিও সম্পূর্ণ দেখলেন অবশ্যই কমেন্টসে আপনার নাম এবং কোন জেলার থেকে দেখলেন কমেন্টস করে জানাবেন আমি দেখি কোন জেলায় আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি সবাইকে এত সময় ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ